আজকে আমার টপিক হলো বাংলাদেশি দিত্তু চ্যালেঞ্জ। হ্যাঁ, যেই চ্যালেঞ্জ বাচ্চাদের কাছে অনেক ফেভারিট, কিন্তু আমার কেন জানি মনে হয় এই এই এটা কোনো জাতের কার্টুন না। কেননা আপনারা যদি দেখেন, এখানে কোনো ঢঙ্কের শচীন নাই, কোনো ভালো কার্টুনই আসে না। সারাদিন যদি দেখে উড গাল ওর কী যেন বলে, ইনা মিনা ডিকা, এই ফালতু ফালতু কার্টুন দেখায়। আরে ভাই, এই কার্টুন কেন দেখায় ইয়ার ইয়ার না ভাই, বাংলায় কী জানি বলে। আচ্ছা, যেটাই হোক, কিন্তু এই কার্টুনগুলো আসলে ইয়া আমি বলবো দিত্তুরা কোন কোন কার্টুন নিয়ে আসো, এগুলো কিন্তু বাংলা ডাবে। ওইটা হলো যেরকম ড্রাগন বল, জি প্রথমে জি স্টার্ট করুন, তারপর সুপার নিয়ে আসুক, এটা কোনো পরে পোকেমন, পরে কী জানি বলে ডিজিমন। আচ্ছা, তারপর কী জানি বলে এক মিনিট দাঁড়াও, মনে আসছে। যদি আরো ভালো ভালো কার্টুন অনেক কার্টুন আছে ভাই, বলতে গেলে ডোরেমন শিনচেন নিয়ে আসো, হ্যাঁ এটাও একটা ভালো তো। এইগুলো কার্টুন যদি বাংলায় টাপ করো না দিত, তোমরা এই ওয়ার্ড গার্ল আর এই কী জানি ওয়ার্ড গার্ল আর ইয়াগুলো বাদ দিয়ে, কিনামিনা ডিকা বাদ দিয়ে এইগুলো ভালো ভালো কার্টুন নিয়ে আসো আর অগিও নিয়ে আসো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের রেটিংও বাড়বে, তোমরা ওয়ার্ল্ড ফেমাস হবে। আচ্ছা, আমি বলতে চাই এই যে এই ওয়ার্ড গার্ল দেখায়, পরে ইনামিনা ডিক্কা, এগুলো তো শুধু বাংলাদেশে ফেমাস হয়, ওয়ার্ল্ড ফেমাস হয় না কেন? এটাই আমার একটা কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ফেমাস হয় না কেন? আর যেগুলো ওয়ার্ল্ড ফেমাস সেগুলো কার্টুন দেখায় না কেন? আরও আছে মিনিয়ন্স, স্পাইডারম্যান, এইগুলো দেখায় না? ওই ওয়ার্ড গার্ল, এগুলো ফালতু 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 থাউজেন্ড কারোর ফালতু চ্যালেঞ্জ। আর বাংলাদেশের এই বাচ্চারাই কোনো ইয়া না, আর বলে এই পুষ্টি খাবার খাও, ভালো ভালো হও, ভালো ভালো হও, এটা কোনো কার্টুনেও দেখায় না। ফালতু একটা ছেলে নেই কোনো দিনও দেখবে না, আমি তো দেখি না, আমি একবারও দেখি না, আমি একবারও দেখি না, আমার মনই করে না এত জঘন্য চ্যালেঞ্জ। সত্যি ভাই, আরো ভালো ভালো কার্টুনও তো আছে, যেমন ডিটেকটিভ কোনান, এই ভালো ভালো কার্টুন না নিয়ে আসে এই ফালতু ফালতু ফালতুগিরি করতেছে। এটা তো বাংলাদেশের বাংলাদেশের যেটা ইন্ডিয়ান সেগুলো তো ফেমাস হচ্ছেই, কিন্তু বাংলাদেশ আমি শুধু বলি দিত্ততে শুধু মিনা ছাড়া বাকি সব ফালতু, বাকি সব ফালতু, মিনাই একমাত্র ঢঙ্কের সস। আচ্ছা, আমার শুধু এইটাই বলা ছিল, এরপর তো অনেক আছে। আচ্ছা, কোথা হবে যদি আপনারা এখানে 50 likes দিয়ে দেন, মাথায় একটুকে যাচ্ছি, 50 likes দিয়ে দেন, তাহলে আমি সেকেন্ড পার্ট বানাবো। খোদা হাফেজ, বাই বাই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে, আর সাবস্ক্রাইবও করে যদি ভিডিওটা ভালো লাগে আর চ্যানেল ভালো লাগে, আরও ভিডিও আমাদের পড়ে আসছে। আচ্ছা, এখন বন্ধু বাই বাই, নিচে খোদা হাফেজ।